अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल रीगल कुजीन। ভিডিওর আগের পার্টে আমি আপনাদের দুই রকম বাটার তৈরি করে দেখিয়েছিলাম। ভিডিও বড় হয়ে যাওয়ায় আমি ঘি ও মাঠার শরবত তৈরি আপনাদের দেখাতে পারিনি, তাই আজকে আমি আপনাদের ঘি ও মাঠার শরবত তৈরি করে দেখাবো। আপনাদের সুবিধার্থে আমি প্রথম প্রসেসগুলি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুধে সর নিয়ে নিয়েছি। এক লিটার আইসক্রিমের বক্সে এক মাস ধরে প্রতিদিন অল্প অল্প করে সর জমানো হয়েছে। এখানে এক বক্স আছে, আর সর সংগ্রহের জন্য সরের বক্সটি অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। মাখন বা ঘি তৈরির আগে ফ্রিজ থেকে বের করে বাইরে রাখতে হবে। আমি তিন ঘন্টা আগে বাইরে বের করে রেখেছিলাম। এবার এগুলোকে ব্লেন্ড করব। তার জন্য একটি ব্লেন্ডিং জাগে অল্প অল্প করে সর নিয়ে নিয়েছি এবং ব্লেন্ড করে নিয়েছি। বেশি সর একবারে দিতে যাবেন না, এতে ব্লেন্ড করতে অসুবিধা হয়। অসুবিধা হলে 2-3 টেবিল চামচ ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন বা হ্যান্ড হুইস দিয়েও কাজটি করতে পারেন, তবে তা অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। সরগুলি ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন এমন একটি ক্রিম টেক্সচার এসেছে। এবার বড় একটি বোল নিয়ে তাতে ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি, এতে ব্লেন্ড করা সরগুলি দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা সরগুলি দেওয়ার পর দেখুন সবগুলি ভেসে আছে, পানির সাথে মিশছে না। এমন হলেই বুঝবেন সর ব্লেন্ড করা একদম পারফেক্ট হয়েছে। ব্লেন্ড করা সব সরগুলি দিয়ে দিয়েছি। এবার এতে কিছু বরফ কুচি দিয়ে দিব, এতে বাটার তাড়াতাড়ি ভেসে ওঠে। এই যে ভেসে উঠছে, এগুলোই কিন্তু বাটার তৈরি হবে। এবার এই ভেসে ওঠা বাটারগুলি পানি ছড়িয়ে অন্য একটি পাত্রে রেখে দিব। এগুলি কিন্তু পুরোপুরি বাটার তৈরি হয়নি। বাটার তৈরির পদ্ধতি জানতে হলে ভিডিওর আগের পার্ট দেখতে হবে, আমি তার লিংক ডেসক্রিপশন বক্স, আই বাটন ও ভিডিও শেষে দিয়ে দিব। আমি সবগুলি বাটার তুলে ফেলেছি। এই যে সাদা পানিটি দেখছেন, এটিকে মাঠা বলে। এটি দিয়ে শরবত তৈরি করা যায়। ঘি তৈরির পর আমি এটি দিয়ে আপনাদের শরবত তৈরি করে দেখাবো। এবার সেকেন্ড টাইম আমি বাটারগুলিকে ঠান্ডা পানিতে দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে বাটার থেকে সাদা পানি বের করে অন্য একটি পাত্রে রাখব। আমি কিভাবে কাজটি করছি সেটি আপনাদের দেখে বুঝতে হবে। এবার লাস্ট টাইম করছি। যতবার সাদা পানি বের হতে থাকবে ততক্ষণ এটি করতে থাকব। এটি দিয়ে আমি মোট 5 এই কাজটি করেছি। এখন দেখুন এটি কিন্তু পানির সাথে একদমই মিশছে না, বরং ভেসে আছে। আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তাও কিন্তু পানির সাথে মিশছে না, আর সাদা পানিও বের হচ্ছে না। এবার খুব ভালোভাবে পানি ছড়িয়ে তুলে রাখব। এখানে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। বেশি অংশ দিয়ে বাটার তৈরি করেছি, আর এই অংশ দিয়ে ঘি তৈরি করে দেখাবো। এমন একটি কড়াই নিয়ে তাতে বাটার দিয়ে নিচ্ছি। এবার এটিকে মিডিয়াম লো ফ্লেমে জাল করতে থাকব। দেখবেন আস্তে আস্তে 10 মিনিটের মধ্যেই ঘি উঠতে শুরু করবে। দেখুন 10 মিনিট পর ঘি উঠতে শুরু করেছে। এই সাদা অংশ দেখতে পাচ্ছেন, এগুলি যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই ছাঁকনি দিয়ে ঘি ছেঁকে অন্য একটি পাত্রে নিয়ে নিব। এখানে ঘি তৈরি হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি।
ছেঁকে নেওয়া এই জিনিসগুলি কিন্তু গরম ভাত বা আলু ভর্তার সাথে মাখিয়ে খাওয়া যায়। দেখুন কি সুন্দর ঘি হয়েছে। আজকে ঘি আমি কম তৈরি করেছি আর বাটার বেশি তৈরি করেছিলাম। আমি প্রায় 650 গ্রামের মতো বাটার তৈরি করেছিলাম। এবার আমি মাঠার শরবত তৈরি করব। তো তার জন্য কিন্তু বাটার তুলে নেওয়ার প্রথম যে পানিটা বের হয় সেটি ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি এর ভিতর লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি সামান্য লবণ। এবার চিনি দিয়ে দিচ্ছি। এগুলি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এগুলি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাঠার শরবত কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। এটি কিন্তু গরমের দিনে অনেক রিফ্রেশিং একটি ড্রিঙ্ক। দেখলেন তো একটি উপকরণ দিয়ে অর্থাৎ দুধের সর দিয়ে আমি কিভাবে চার রকম জিনিস তৈরি করে ফেললাম। আশা করি বাটার ও ঘি তৈরির দুটি ভিডিওই আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন ও বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।